আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার একটি উইকেন্ড ব্লগ শেয়ার করব। অনেকদিন পরে আমি ডেইলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। এখন আসলে আগের মতো রেগুলার ভিডিও করা হয় না, আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন ধরে আমাদের এখানে ওয়েদারটা খুবই ভালো যাচ্ছে। আর আজকে হচ্ছে রবিবার, এটা হচ্ছে রিসেন্টলি করা। আমি এখানে একটি ল্যাম্প লেগ নিয়েছি, আস্ত একটা লেগ, এটা গ্রিল করব, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ওয়েদারটা যেহেতু ভালো সেজন্য চেয়েছিলাম সবাই মিলে গার্ডেনে লাঞ্চ করব, কিন্তু এত বেশি ওয়েদার গরমে আসলে বাহিরে লাঞ্চ করতে পারিনি, ভিতরেই করব। আর আমি এখানে আমার টেবিলটাকে একটু সাজিয়ে নিয়েছি, আর যে কোনো খাবারই হোক না কেন, যদি একটু সাজিয়ে পরিবেশন করা হয় তবে অনেক বেশি ভালো লাগে। আর পরিবার মানেই তো আমাদের কাছে অনেক বেশি স্পেশাল উইকেন্ড বলে কথা, আর সেজন্য আমি একটু সাজিয়ে পরিবেশন করার চেষ্টা করেছি। আর এই আস্ত লেগটাকে আমি আগের দিন রাতের বেলায় ম্যারিনেট করে রেখেছিলাম, যার কারণে আমার বেশিক্ষণ টাইম লাগেনি, মাত্র 2 ঘন্টা লেগেছে। 2 ঘন্টা আমি ওভেনে কুক করেছি, দেখতেও ভালো লাগছে আর খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আর যে কোনো খাবার যদি আগে ম্যারিনেট করে রাখা হয় তাহলে সেই খাবারটার স্বাদ আর একটু বেশি বেড়ে যায়। আমি সাইড প্লেটার হিসেবে আমি কিছু সবজি দিয়েছি, এটা হচ্ছে আমার পছন্দের কিছু সবজি, আপনারা যে যার মতো করে সবজি দিতে পারেন। সাথে ব্রেড ছিল আর সিজনাল ফ্রুট ছিল আর স্যালাড। আর এই তো আমরা সবাই খেতে বসে গিয়েছি, এটাই হচ্ছে আমাদের উইকেন্ড স্পেশাল লাঞ্চ। আমার বাচ্চারও খুব এনজয় করছে, ওদের কাছেও ভালো লেগেছে। আর উইকেন্ড মানে হচ্ছে আমাদের কাছে স্পেশাল একটা সময়, স্পেশাল একটা দিন থাকে, কারণ সপ্তাহে 5টা দিন আসলে এত বেশি ব্যস্ত থাকা হয়, দেখা যায় পরিবারের সবার সাথে আসলে টাইম করে দেখাও হয় না, গল্প করা হয় না। তো 1টা 2টা দিন আসলে সবাই ওয়েট করে, স্যাটারডে সানডে। তো আজকে আপনাদের সাথে লাঞ্চটা শেয়ার করছি। যত দামি খাবারই থাকুক না কেন, আমরা হলাম মাছে ভাতে বাঙালি, সে খাবারটা যতই সুস্বাদু হোক না কেন, আমাদের কাছে ভাত মাছ বা ভাত ভর্তা হলেই মনে হয় অনেক বেশি মজা লাগে। আমার ক্ষেত্রেও এরকমই হয়েছে, আমি সারাদিন কষ্ট করে বাচ্চাদের জন্য হাজবেন্ডের জন্য মজার খাবার রান্না করেছি, কিন্তু আমি খেতে পারিনি। আমি সেই ভাত আর হচ্ছে মরিচ বাটা মানে ভর্তা নিয়ে বসে গিয়েছি খেতে। এটাই হচ্ছে আমার কাছে অমৃত খাবার, পৃথিবীর মনে হয় কোনো খাবারই আমার কাছে এত সুস্বাদু লাগেনি যেটা আমি আজকে ভাত আর হচ্ছে কালি জিরা ভর্তা দিয়ে ভাত খেলাম। আর অসুস্থ শরীরে আসলে কোনো খাবারই মুখে ভালো লাগে না, ঝালটাই মনে হয় বেশি ভালো লাগে। আমার খাবারটা রেডি করতে, তারপর হচ্ছে টেবিলটা রেডি করতে প্রায় 2-3 ঘন্টা সময় লেগে গিয়েছে, অনেক কষ্টও হয়েছে, কিন্তু 10 মিনিটেই খাবার শেষ, আমার টেবিলটাও শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে এগুলি ক্লিন করতে হবে, ক্লিন করার পালা। তো আলহামদুলিল্লাহ পরিবারের সবাই খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি। খেতে না পারলেও সবাইকে খাওয়াই আসলে আমাদের মেয়েদের হচ্ছে আনন্দ, আমারও ভালো লেগেছে, সবার খুশি হচ্ছে আমার খুশি। আমি এখন খুব তাড়াহুড়া করে ঘরটাকে ক্লিন করব, কিচেনটা ক্লিন করে বাহিরে যাব, বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে যাব। আজকে বাহিরের ওয়েদারটাও অনেক ভালো, সেজন্য ওদেরকে নিয়ে আমি পার্কে চলে এসেছি, অলরেডি চলে এসেছি সব কাজ একদম শেষ করে।
এখন বিকেল, একটু রোদটা একটু কমে গিয়েছে, ঠান্ডা মানে দুপুরের মতো সকালের মতো এত বেশি গরম নেই। আর এত বেশি গরমে আসলে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়, বাচ্চাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। আর আমরা পার্কে চলে এসেছি, আর পার্কে এসে দেখি আমার আরও অনেক ফ্রেন্ডস এসেছে, আমার মেয়ের বান্ধবী ওরাও সবাই এসেছে, তো ওদের সাথে একটু খেলা করলো, আমরাও একটু গল্প করলাম। তারপরে দেখতে দেখতে সারা দিন চলে গেল, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, বাসায় ফিরে যাব। ফ্যামিলি এবং ফ্রেন্ডস এদেরকে নিয়ে খুব সুন্দর সময় কাটালাম। জানি না কার কাছে কেমন লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। এখন বাসায় ফিরে যাবার পালা, আমরা বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।